আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে HTML এর 16তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব HTML প্রি ফরম্যাটেড ট্যাগ। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটা জানা দরকার যে প্রি ফরম্যাটেড ট্যাগ কী বা প্রি ফরম্যাটেড ট্যাগ দিয়ে আমরা কী করব। তো সেই বিষয়টি বোঝার জন্য আমরা একটি টেক্সট নিলাম দিস ইজ সহজকুট ইউটিউব চ্যানেল। এখন আমি চাচ্ছি দিস ইজ সহজকুট এরপরে একাধিক স্পেস দিয়ে দেন ইউটিউব চ্যানেল এই লেখাটি লিখতে, ঠিক এরকম। এখানে লক্ষ্য করেন দিস ইজ সহজকুট এরপরে কিন্তু অনেকখানি স্পেস রয়েছে, দেন ইউটিউব চ্যানেল রয়েছে। এখন এইভাবে যদি আমরা স্পেস দিতে চাই তাহলে আমরা কিভাবে দিতে পারি? তো এইভাবে কি আমরা লাইনের ভিতরে যদি স্পেস দিয়ে দেই তাহলে কি ব্রাউজারে স্পেস শো করবে? না, শো করবে না। কেন শো করবে না? কারণ হলো ব্রাউজার বুঝতে পারে না যে এইখানে স্পেস রয়েছে। তো সেটিকে বোঝানোর জন্য আমরা একটি ট্যাগ ব্যবহার করেছিলাম অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এই লেখাটি। তো অ্যান্ড নন ব্রেকিং স্পেস আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের স্পেসের প্রয়োজন হবে। এখানে একটি অ্যান্ড নন ব্রেকিং স্পেস এর মানে হলো একটি স্পেস, তার মানে হলো আমরা যদি দুইটা স্পেস দিতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটা অ্যান্ড নন ব্রেকিং স্পেস লিখতে হবে। তো এই বিষয়টি আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে অলরেডি আলোচনা করেছি, আপনারা যদি দেখে না থাকেন তাহলে ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, এইখানে না হয় ডিসি সহজ কোড এরপরে স্পেস দেওয়ার জন্য আমরা অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এই ট্যাগটি 10 থেকে 12 বার কপি পেস্ট করে এখানে দিলাম, যার ফলে স্পেস চলে আসলো। দেন এই স্পেসের পরে চলে আসলো ইউটিউব চ্যানেল। এখন আমি চাচ্ছি এই ডিসি সহজ কোড ইউটিউব চ্যানেল এই লেখাটিকে আরেকটু কাস্টমাইজ করব। তো কিভাবে সেটি? ঠিক এইভাবে। এখানে একটু লক্ষ্য করেন ডিসি সহজকুট ইউটিউব চ্যানেল এই লেখাটিকে আমরা স্পেস দিতে দিতে তিনটি লাইন বানিয়ে ফেলেছি। প্রথম লাইনে দিয়েছি দিস ইজ, দেন দিয়েছি সহজকুট, দেন স্পেস, দেন দিয়েছি ইউটিউব, আবার থার্ড লাইনে দিয়েছি অর্থাৎ স্পেস দিতে দিতে থার্ড লাইনে দিয়েছি চ্যানেল। তো এখানে এই স্পেসগুলো আমি কিভাবে দিব? তো সেটির জন্য কি আমি অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এটি ব্যবহার করব? যদি আপনার মতামত হ্যাঁ হয় তাহলে একটি কনফিউশন রয়েছে। কি কনফিউশন? কনফিউশনটি হলো ডিসি সহজ কোড এরপরে অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এটি কতবার ব্যবহার করলে সহজ কোড ইউটিউব এই লেখাটি নিচের লাইনে আসবে তা আমি আদৌ জানি না। আবার সহজ কোড ইউটিউব এর পরবর্তীতে অ্যান্ড নন ব্রেকিং স্পেস কতগুলো ব্যবহার করলে চ্যানেল লেখাটি তৃতীয় লাইনে আসবে সেটিও আমি জানি না। আর যদি জেনেও থাকি তাহলে অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এই লেখাটি কপি পেস্ট করতে করতে পানির পিপাসা লেগে যাওয়ার কথা। তো এই পানির পিপাসাকে দূর করার জন্য এই প্রি ফরম্যাটেড ট্যাগের আবির্ভাব। তাহলে এবার আসি যে প্রি ফরম্যাটেড ট্যাগ কি। প্রি ফরম্যাটেড ট্যাগ হলো এমন একটি ট্যাগ এর ভিতরে আপনি যেভাবে লাইন দিবেন বা যেভাবে স্পেস দিবেন, যেভাবে লাইন ব্রেক করবেন ঠিক সেইভাবেই টেক্সটকে আপনার ব্রাউজারে ওইভাবেই দেখাবে। তো এই প্রি ফরম্যাটেড ট্যাগকে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে প্রি ট্যাগ। প্রি মিন্স প্রি ফরম্যাটেড। এখন এই প্রি ফরম্যাটেড ট্যাগকে আমরা দিস ইজ এর আগে শুরু করলাম, দেন চ্যানেলের পরে শেষ করে দিলাম। এখন যদি এই কোডটি আমরা ব্রাউজারে রান করি তাহলে আমাদের দিস ইজ সহজকোট ইউটিউব চ্যানেল এই লেখাটি আমরা যেভাবে লিখেছি ঠিক সেইভাবেই দেখাবে। তো এই বিষয় যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে আরও সহজ হবে। তো চলুন প্র্যাকটিক্যালি করি। অ্যাট ফার্স্ট নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটি লিখে ফেললাম। এখন এই টাইটেলের ভিতরে আমি লিখে দিলাম প্রি ফরম্যাটেড ট্যাগ, দেন এই ফাইলটিকে সেভ করি। এখন এই বডি সেকশনের ভিতরে আমাকে প্রি ফরম্যাটেড ট্যাগ নিয়ে কাজ করতে হবে। তো সেটি করার আগে আমরা একটি নর্মাল টেক্সট লিখি দিস ইজ সহজকুট ইউটিউব চ্যানেল। এখন এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে যাই, দেখেন লেখাটি চলে এসেছে। আবার আমরা নোটপ্যাডে চলে গেলাম, দেন এই দিস ইজ এর পরে যে সহজকুট ইউটিউব চ্যানেল লেখাটি আছে এই লেখাটি আমি চাচ্ছি দ্বিতীয় লাইনে আসবে। তো তার জন্য আমি ইন্টার ক্লিক করলাম, দেন একটু স্পেস দিয়ে ডান দিকে সরিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে ইউটিউব এর পরে যে চ্যানেল লেখাটি আছে সেই লেখাটিকে নিচের লাইনে আনবো। তো সেটির জন্য আবার ইন্টার ক্লিক করলাম, দেন এই ডান দিকে সরিয়ে দিলাম। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন লেখাটি চলে এসেছে। কিন্তু নোটপ্যাডের ভিতরে আমরা যেভাবে লিখেছিলাম লেখাটি কি এইভাবে এসেছে? না, আসেনি। কেন আসেনি? কারণ হলো ব্রাউজার একটার বেশি স্পেস কাউন্ট করতে পারে না। আমরা যদি জোর করে স্পেস কাউন্ট করাতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড। তো সেটি ব্যবহার করার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে আসলাম,
দেন এই সহজ কোড এই লেখাটির পরে লিখে ফেললাম অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড, এই ট্যাগটি লিখে ফেললাম। এখন এই ট্যাগটিকে আমরা কপি করে 10 থেকে 12 বার এর পাশে পেস্ট করে দিলাম। এখন ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন লেখাটি চলে এসেছে। আমরা দিস ইজ এর পরে অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এটি ব্যবহার করায় এখানে স্পেস চলে এসেছে। কিন্তু নোটপ্যাডের ভিতরে আমরা এই দিস ইজ সহজ কোড ইউটিউব চ্যানেল এই লেখাটি যেভাবে লিখেছিলাম সেইভাবে কি এখানে এসেছে? না, আসেনি। তো এই লেখাটিকে আনার জন্য আমরা কি করতে পারি? আমরা দুইটি কাজ করতে পারি। একটা হলো অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড ব্যবহার করতে পারি, আর একটা হলো প্রি ট্যাগ ব্যবহার করতে পারি। আপনি যদি অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এই ট্যাগটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অনেকবার কপি পেস্ট করতে হবে। তো এই ব্যাপারটি অনেক সময় সাপেক্ষ। তারপরেও আরেকটি প্রবলেম হলো যে আপনার কতগুলো ব্যবহার করলে সহজ কোড এই লেখাটি নিচের লাইনে আসবে সেটি এখনও আপনার অজানা। তো এই বিষয়টিকে দূর করার জন্য আমরা সহজভাবে প্রি ট্যাগ ব্যবহার করতে পারি। তো প্রি ট্যাগের ভিতরে আমরা যেভাবে লিখব সেই লেখাটি ব্রাউজারের ভিতরে সেইভাবেই আসবে। তো চলুন নোটপ্যাডে চলে যাই। এখানে অ্যান্ড নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড এই ট্যাগটিকে আমরা উঠিয়ে দিই। এবার এই দিস ইজ এর আগে আমরা প্রি ট্যাগটিকে শুরু করি। দেন এই চ্যানেলের পরে আমরা এই প্রি ট্যাগটিকে শেষ করে দিলাম। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে সব কিছু চলে এসেছে। আমরা প্রথম লাইনে দিয়েছিলাম দিস ইজ, দ্বিতীয় লাইনে দিয়েছিলাম সহজ কোড ইউটিউব, দেন তৃতীয় লাইনে দিয়েছিলাম চ্যানেল। এখানে কিন্তু আমরা তিনটি লাইনকেই দেখতে পাচ্ছি ঠিক যেভাবে আমরা নোটপ্যাডে লিখেছিলাম। এটি হলো প্রি ট্যাগের কাজ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের পর্বটি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।